টেস্ট মোস্ট থার্ড ক্লাস হচ্ছে, আমি নিজে বলছি, নিজে বানিয়ে। আজকে একটা ভালো প্ল্যান করেছি, মাকে বললাম, তো মা বলল সামনে মা যেখানে মার্কেটে যায় তো সেখানে ফুচকা পাওয়া যাচ্ছে, তো আজকে বিকালে একটা ভালো প্ল্যান আছে ফুচকা খাওয়ার, আজকে ফুচকা খাবো, এই আনতে যাই। উইথ দ্যাট সাইড ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ জয়। ফুচকাটা আনতে যাই, চলো তোমরা নিয়ে এসে, তারপরে কিছু কাজ আছে কাজগুলো করে, একটু কথা আছে কথাও বলে নেবো। সো ফুচকা নিয়ে আসলাম, তেঁতুল কিনে আনলাম, আলু সেদ্ধ করতে হবে, এখন করবো না, ওটা সব বিকালে হবে। তেঁতুলটা কিনে আনলাম, তেঁতুল জল বানাবো, ওটা খাবো, একটা টাইম আছে, এখন না, বিকালে হবে ওটা বা সন্ধ্যেবেলা হবে। আপাতত সব থেকে বড় কাজ, আমার বিছানার অবস্থা প্রচন্ড খারাপ, দেখো একবার, খুব খারাপ অবস্থা, তো ওটাকে গোছাতে হবে, গুছিয়ে নিই আগে। এই চাদরটা পাতবো এরম ভাবে এরম ভাবে। সো কেমন লাগলো ট্রান্সফরমেশনটা জানিও, ডেফিনেটলি এত গরমের মধ্যেও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ফ্যান অফ করে গরমের মধ্যে বসে আছি স্টিল। আর যেটা বলছিলাম, মে মাস হয়ে গেছে আমাদের, আমি বলেছিলাম কিছু ভিডিও আগে যে আমি মে মাসে ঘুরতে যাবো, রেগুলার ব্লগস আসবে, প্ল্যান ছিল। আমার সব থেকে বেশি কষ্ট দুটো, ফার্স্ট এক, আমি প্রমিস রাখতে পারিনি যে আমি রেগুলার ব্লগস আনবো, আর সেকেন্ড হচ্ছে আমার পুরো ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি সবাই একসাথে, বাবা মা, দিদি, কাকা, সবাই সবাই যেতাম একসাথে ঘুরতে, আমার প্ল্যান ছিল একটা বড়, পুরোটা ক্যান্সেল হলো জাস্ট বিকজ করোনা ভাইরাস যেটা চলছে এখন। আর আগস্টে একটা আমার আরও বড় প্ল্যান ছিল, রাইড করে দারিংবাড়ি যাব, যেটাও পসিবল হলো না শুধুমাত্র এই কারণটায়। হোপফুলি এর পরে যখন এটা ঠিক হবে, জানি না এই বছর মেবি আর হবে না আমার ঘুরতে যাওয়ার প্ল্যান, যা প্ল্যান ছিল নেক্সট ইয়ার করতে হবে। যে ইচ্ছা আছে যে লকডাউন উঠলে বা একটু জিনিসটা ঠিক হলে লকডাউন ওঠার পর, তখন একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কোথাও না কোথাও তো ডেফিনেটলি যেতেই হবে। অনেক দিন, প্রায় আড়াই মাস তিন মাস ঘরে বসে আছি, ফেড আপ হয়ে গেছি লিটারালি, বিকজ আমি এমন একটা পার্সন যে ঘরে থাকার থেকে বেশি বাইরে থাকে, মানে আমি ঘুরতে বেশি পছন্দ করি, বিশাল ঘুরতে পছন্দ করি। এতদিন ঘরে বসে আছি, সব থেকে টাফ, কে কে ঘুরতে ভালোবাসো তোমাদের মধ্যে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমিও জানতে ইচ্ছুক যে কারা ঘুরতে ভালোবাসো, কারা ঘুরতে যেতে চাও লকডাউন খুললে, আর কোথায় যেতে চাও। আমি তো ফার্স্ট অফ অল আপাতত কাছাকাছির মধ্যে পুরী আর দারিংবাড়িটা ঘুরতে যেতে চাই বাই রোড লকডাউন খুললে, চেষ্টা করবো, কজ অতটা ইজি না জিনিসটা, কারণ লকডাউন খোলার পর, লকডাউন খুললে এতটা গ্যাদারিং হয়ে যাবে সব জায়গায়, কারণ সবাই বাড়িতে বসে আছে, এতটা গ্যাদারিং হবে তখন প্রবলেমটা মেবি বাড়তেও পারে, বিকজ ডিক্লেয়ার হয়েছে জুনে, লকডাউন ফাইভ ডিক্লেয়ার হয়ে গেছে, জুন মাসে একটু হয়তো ছাড় দেবে আর একটু বেশি, এখন যেই ছাড়টা আছে আর একটু বেশি করবে ছাড়টা, কিন্তু ওটাতে প্রবলেম আমাদেরই বেশি হবে, বিকজ এখন আমি অনেককে দেখেছি, মানে খবরই দেখাচ্ছে যে যারা মাস্ক ছাড়া ঘুরছে লিটারালি, তো ওটা একটু প্রবলেমের ব্যাপার। আর যেইভাবে সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে সারা ইন্ডিয়ায়, তো খুব টাফ জিনিসটা, দেখা যাক কতটা কি করতে পারি, ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার, হোপফুলি যেতে পারবো। আর একটু কাজ করলো, বাড়িতে থাকলে অনেক কাজ করতে হয়, এটা কমপ্লিট করে নিলাম, এরপরে আরেকটা কাজ আছে ওটা করে আসছি। Thank you.
ভাই কত কাজ করছে, অনেক কাজ করে নিয়েছে। সো তখন এর পর এখন 15টা বাজে, ভিডিও করছি, ঘুমিয়ে পড়েছিলাম আমি, তো ঘুম থেকে উঠেই ভিডিওটা কন্টিনিউ করছি। ফুচকা খেলাম, বানালাম, আলুটা আমি মেখেছি, টক জলটাও আমি করেছি। ফুচকাটা একটা ছোট ক্লিপ নিয়েছি, সেটা দেখে নাও। ক্লিপটা দেখলে ওটা শুধু ফুচকাটা দেখতেই ভালো হয়েছে, টেস্ট মোস্ট থার্ড ক্লাস হয়েছে। আমি নিজে বলছি, নিজে বানিয়ে মোস্ট থার্ড ক্লাস। আমি যদি একটার বেশি দুটো ফুচকা খেতাম আমি রিয়েল ফুচকার টেস্ট ভুলে যেতাম, তার জন্য ভয়। একটার বেশি আমি আর ফুচকা খাওয়ার ক্ষমতাই ছিল না আমার মধ্যে, তার জন্য আর ফুচকা একটাও খাইনি। ফুচকা লকডাউন খুললে যবে ফুচকা বসবে তবে গিয়ে ফুচকা খাবো। আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিলো ফুচকা খাওয়ার, তাই টেস্ট করলাম, ভুলবশত নিজে বানিয়ে টেস্ট করে ফেলেছি। সব থেকে বড়ো ভুল হয়েছে ওটা আমার লাইফের, কোনোদিন আর এক্সপেরিমেন্ট করতে যাবো না, কারণ এত বাজে হয়েছে নিজেই একটা গিলতে গিয়ে কষ্ট হয়েছে, সেকেন্ড টাইম আর চেষ্টাই করিনি তার জন্য। তো আমাকে জানাও কারা কারা নিজের লাইফে এক্সপেরিমেন্ট করছো এরকমভাবে বাড়িতে, আর কার ফুচকা এরকম থার্ড ক্লাস লেভেল অবধি গেছে, কি আমার থেকেও হয়তো অনেকে বানিয়েছে একটু খারাপই হয়েছে বা ভালো হতে পারে। তো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমিও ভালো লাগবে, আমার থেকেও যদি কেউ খারাপ বানিয়ে থাকে। আমারটা মোস্ট থার্ড ক্লাস হয়েছিল, টেস্ট করার মতো যোগ্য ছিল না ওটা, এতটাই খারাপ হয়েছে। তো আজকের জন্য এতটাই থাক, আবার নেক্সট কোনো দিন দেখা হবে। টাটা, গুড নাইট।